আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। এই রেসিপিটি আমি একটু অন্যরকম ভাবে তৈরি করছি। এক ঘেয়ামো চিকেনের খেয়ে খেয়ে যখন আর ভালো লাগবে না, তখন কিন্তু একবার এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতের সঙ্গে যেরকম অসাধারণ লাগে, সেরকম কিন্তু রুটি, পরোটা, লুচি, নান সবের সাথে দুর্দান্ত খেতে লাগে। আর বাড়ির সবাইকারই কিন্তু খুবই পছন্দ হবে এই রান্নাটা। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম, ডিমগুলোকেও খোলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করতে করতে কী কী মশলা ব্যবহার করছি রান্না করতে করতে বলে দেবো। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি ছুরির সাহায্যে একটুখানি চিড়ে দিয়েছি, যাতে ভাজার সময় না ছিটকে আসে। এরপর ডিমগুলো ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে এবার ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলেতে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, ছোট একটা দারচিনির টুকরো, জয়িত্রী দিয়েছি একটা ছোট টুকরো, দিয়েছি দুটো ছোট এলাচ আর 6-7টা গোটা গোলমরিচ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়েছি 15-20 সেকেন্ড মতন। এরপর দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলাগুলো একবারে দিয়ে দেব। এখানে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে দিয়ে কিন্তু কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু এখানে একদম লোতে রেখেই আমি মশলাগুলোকে দিয়েছি, নইলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে যেহেতু গুঁড়ো মশলা। আপনাদের যদি তেলটা খুব বেশি হিট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর মশলাগুলোকে দেবেন। এরপর একটুখানি কষিয়ে নেবার পর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটো কুচিটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা খুব ভালোভাবে সফট হচ্ছে। ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, টমেটোটাও কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এরপর আমি এখানে চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি রান্নাটা একটু অন্যরকমভাবে করছি, এরকমভাবে কিন্তু এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। চিকেনটাকে একটুখানি কষিয়ে নেবার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপিং করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে এবার আর একটু সময় ধরে আমি কষিয়ে নেব। 3-4 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এতে করে পেঁয়াজটাও একটু সফট হয়ে যাবে, চিকেনটাও আরও ভালো করে কিন্তু কষানো হয়ে যাবে। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবার পর আমি এবারে 10-12 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকাটা 10-12 মিনিট পর সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি দুবার কিন্তু ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে চিকেনটা না কড়াতে জড়িয়ে ধরে। এবার ঢাকাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি কষিয়ে নেব যাতে চিকেন থেকে বেশ সুন্দরভাবে তেল সেপারেট হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেশ ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। সাইড থেকে কিন্তু তেল এবার সেপারেট হতে শুরু করে দিয়েছে। আর ঢাকা দিয়ে আমি কষাতে কষাতে কিন্তু চিকেনটা প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পরিমাণে কিন্তু দিলাম গরম জল। গ্রেভিটা আপনারা যে যেমন পছন্দ করেন সে হিসাবে এখানে জলটা কিন্তু দেবেন। আর এখানে গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দিলাম 1 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর ভেজে রাখা ডিমগুলোকেও আমি এবারে দিয়ে দিচ্ছি। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমি ঢাকা দিয়ে 10-12 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 10-12 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি।
ঢাকাটা সরাতে একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে ধনে পাতা কুচিটা মিশিয়ে নেবো। আর চিকেনটা খুব সুন্দরভাবে কিনতে পারে সফট হয়ে গেছে। ধনে পাতা কুচিটা দিয়ে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এরকমভাবে এক চিকেন কারি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও অসাধারণ লাগবে এই রেসিপিটি। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।